আপনার মুখে সরি কথাটা মানায় না। কি ভেবেছেন উঠতে বসতে যখন তখন অপমান করবেন? কি ভেবেছেন আপনার নিজেদের? দুটো গাড়ি, দুটো বাড়ি, দুটো পয়সা, ব্যাস এটাই আপনাদের জীবনের মাপকাঠি? আমি ওভাবে বলতে চাইনি, বিশ্বাস করুন আমি সত্যি ওভাবে বলতে চাইনি। আমি তো ভালোই চেয়েছিলাম, তাই তো আপনার মার দেওয়া ওই একানা সোনার দুলটা সরিয়ে আমি একটা ভারী দুল দিয়েছিলাম। তো আপনি আপনি কেন সকলের সামনে বলতে গেলেন? কেন? কারণটা মিথ্যে। ছোটবেলা থেকে শিখে এসেছি যে মিথ্যে কথা বলা মহাপাপ। আচ্ছা, দুনিয়া জুড়ে মিথ্যে কথা চলছে, কেউ সত্যি বলে না, কেউ না। দেখুন, উপদেশ দেবেন না। আমি আপনার স্ত্রী, কৌশলে মুখার্জি আমার শাশুড়ি মা। আমার মনে হয়েছিল যাতে আপনি আমাদের পরিবারের সামনে ছোট না হন, তাই আমি ওই ছোট কানের দুলটা পাল্টে দিয়েছিলাম। আর আমি মনে করি যে আপনার স্ত্রী হিসাবে আমার এটা কর্তব্য। কোন কর্তব্য করেছেন তবে তুমি? কোনো কর্তব্যই কর, আপনি শুধু আমাদের দিকে আঙুল তুলে সবার সামনে ছোট করেছেন। আর আজকেও আমাদের সম্পর্ককে গোপন করার জন্য বাবার নামে মিথ্যে পরিচয় দিয়েছেন। আমার বাবার নাকি মাছের ভেড়ি আছে, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আছে, আমি নাকি নারকলের ব্যবসা করি, সারা ভারতবর্ষ জুড়ে গুঁড়ো মশলার ব্যবসা করি। এসব বলে আপনি আমার শিক্ষক বাবাকে আর মাকে ছোট করেছেন। আপনাকে আমি কখনো ক্ষমা করব না, কখনো নয়। আপনি কোথায় যাচ্ছেন? আপনি জেনে কি করবেন? তবে এইটুকু বলে রাখি, আজ আমি সকলের সামনে যা বলেছি তা আমি যতক্ষণ রাখতে না পারছি আমি নাওয়া খাওয়া সব কিছু ভুলে যেতে চাই। পৃথিবীর অন্তর কিছু মানুষকে শিক্ষা দিতে চাই যে অর্থই সব কিছু নয়, মানুষের মনটাই সব কিছু। তার মধ্যেই বিবেক থাকে, তার মধ্যেই ভালোবাসা থাকে, যা আপনারা কোনোদিনও বোঝেননি আর বুঝবেনও না। শুনুন শুনুন, আপনি আমাকে ভুল বুঝছেন খোকাবাবু, আপনি আমাকে ভুল বুঝছেন। না, ভুল বুঝিনি। আমি আপনার বাবাকে অনুরোধ করব যে আমাদের বিবাহ বিচ্ছেদটা যেন উনি কয়েকদিনের জন্য পিছিয়ে দেন, কারণ তার আগে অনেক হিসেব নিকেশ বাকি আছে। সেই হিসেব নিকেশ আপনাকে সুদে আসলে জবাব দেওয়ার পর আপনাকে আমি ছেড়ে দেবো, তড়ি দেবে। আপনাকে কষ্ট করে আমাকে ছাড়তে হবে না, যে কাগজে বলবেন সেই কাগজে সই করে দেবো, তারপর প্রীতবাবুর মতো ধনী মানুষকে বিয়ে করে সুখে থাকবেন। আর তখন দেখবেন আমার মায়ের দেওয়া ভালোবাসার একখানা সোনাও আপনার গায়ে লাগবে না, আপনি কাঁড়ি কাঁড়ি টাকা পাবেন, সোনা পাবেন, আর সেটাই হবে আপনাদের জীবনের মাপকাঠি। খোকাবাবু শুনুন, খোকাবাবু শুনুন, আমি আপনার বাবাকে অনুরোধ করব যে আমাদের বিবাহ বিচ্ছেদটা যেন উনি কয়েকদিন ধরে পিছিয়ে দেন, কারণ তার আগে অনেক হিসেব নিকেশ বাকি আছে। সেই হিসেব নিকেশ আপনাকে সুদে আসলে জবাব দেওয়ার পর আপনাকে আমি ছেড়ে দেবো, তড়ি দেবে।